গাড়ি এখনো মানুষজন নিয়ে যায়, এই গাড়ি এখনো কলকাতাতে পাবেন। ক্যাশ কেমন বন্ধু? 50 টাকা না 50 রুপিয়া তাই। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আপনারা হয়তো অনেকে দেখি চিনে গেছেন আমি কোথায় আসছি। আমি আসছি হলো কলকাতার নিউ মার্কেটে, যেটা ইন্ডিয়াদের পাশাপাশি বাংলাদেশের মানুষজনের কাছে অনেক বেশি জনপ্রিয়, কারণ এইখানে অনেক সস্তায়, বাংলাদেশ থেকে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। এই জন্য অনেক বাংলাদেশিরাই যারা কলকাতাতে ভ্রমণে যান অবশ্যই নিউ মার্কেট একটু ঘুরে আসার জন্য প্ল্যান করেন। তো চলেন আমার সাথে টোটাল নিউ মার্কেটটা ঘুরে দেখি। সেই পুরনো গড়ে নিউ মার্কেটের, সেইটা পুরো নিউ মার্কেট এরিয়া। এখানে পূজাও হচ্ছে, আমি দুর্গাপূজার সময় আসছি তো এই নিউ মার্কেটেই পূজা হচ্ছে। এখানে এখানে সন্ধ্যার পরে অনেক বেশি ভিড় হয়, অনেক বেশি, এখন মানুষজন কম আছে, কারণ সবাই সন্ধ্যার পরে মার্কেটিং করতে বেশিরভাগ সময় আসে। এখানে সন্ধ্যার পরে হাঁটা যায় না এমন অবস্থা। এখানে তো অনেক পুরনো বিল্ডিং নিউ মার্কেটের, এবং অনেক ঐতিহ্যবাহী এইটা, এই বিল্ডিংটা নিউ মার্কেটের। এইগুলা এই ফাঁকা জায়গাগুলো সবগুলা ব্লক থাকে, মানুষজন এসে কেনাকাটা করে, পুরো কলকাতার মানুষজন এবং কলকাতার বাইরে থেকে মানুষজন এসে এখানে গিয়ে কেনাকাটা করে। অনেক খেলনার দোকান আছে এখানে। নিউ মার্কেটের আদি নাম ছিল এস এস হগ মার্কেট, কিন্তু বর্তমানে এটা নিউ মার্কেট নামে সব থেকে বেশি পরিচিত। এগুলো আমি সকাল সকাল আসছি একটু আপনাদেরকে দেখানোর জন্য, সন্ধ্যার পরে আসলে এখানে হাঁটাই যায় না এমন অবস্থা। এখানে আপনি সব মোটামুটি বড় বড় শোরুমগুলো পাবেন এর পাশেই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাকিগুলো। এখানে মেন বইয়ের শোরুম আছে, এটা অনেক বড় এরিয়া নিউ মার্কেট। টোটালটা দেখাতে হলে অনেক সময় লাগবে আপনাদেরকে, তো আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে দেখাবো। আর আমি চেষ্টা করবো যে রাতের কিছু ভিউ আপনাদেরকে দেখানোর জন্য, রাত্রে কতটুকু ক্রাউডেড হয় সেই ভিউগুলো আপনাদেরকে একটু দেখাবো। লোকাল ব্যাগের দোকান, মানুষজন ফুটপাতে অনেক সস্তা পাওয়া যায় অনেক জিনিসপত্র এখানে। জানি না আমার সাউন্ড আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কি না, কারণ আমি আমার মাইক্রোফোনটা নিয়ে আসি নাই আসার সময়। এইগুলা কলকাতার রাস্তায় সবসময় পাওয়া যায় ট্যাক্সি, লোকাল ট্যাক্সিগুলো মেয়েদের দুলের দোকান। মার্কেটের ভিতরে ঢুকলাম, এটা মেইনলি নিউ মার্কেটের আশেপাশে সবগুলো নিউ মার্কেট এরিয়া। মার্কেট
মার্কেটটা অনেক বেশি বড়, আশেপাশে অনেক দিলে সম্ভব হবে না, অনেক সময় লং হয়ে যাবে ভিডিও, তাই আমি পুরোটা দেখাতে পারতেছি না, কারণ ভিডিও তো করে অনেক লম্বা হয়ে যাবে আর আমার পক্ষে সবগুলো হেঁটে ওইগুলো কভার করা সম্ভব না। এখানে এই ধরনের অনেক মূর্তি আছে, চাইলে আপনারা কিনতে পারবেন দিয়ে অনেক কম দামে। এটা হলো ধর্মতলা বাস স্টপেজ কলকাতা। তো এইখান থেকেই মেইনলি নিউ মার্কেট এরিয়াটা শুরু হয়েছে, অনেক বড় এরিয়া, অ্যারাউন্ড 1 কিলোমিটার মতো হবে যে টোটাল নিউ মার্কেট এরিয়াটা। আমি এখন আবার রাস্তার এখান থেকে ঢুকতেছি। দেখেন এখন দুপুর বাজে হলো 12:30, তারপরে অনেক মানুষের ভিড় এখানে। বড় বড় শোরুমগুলো আছে এখানে, দেখেন এই যে রেমন্ডের শোরুম আছে এখানে, তারপরে খাবার যে দোকানগুলো বিখ্যাত বিখ্যাত দোকান সবগুলো এখানে আছে, বারিস্তা, কেএফসি, ডমিনোস, পিজা হাউস, ওয়াও মোমো, পিজা হাউস, কিং বার্গার, ব্র্যান্ডেড খাবারের দোকানগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, যে জাংশন সবগুলো। ফাস্টফুডের অনেক দোকান আছে, ফাস্টফুড যারা খেতে চান তারা এখানে খেতে পারবেন, অনেক ফাস্টফুডের দোকান আছে এখানে। বার্গার কিং এর অনেক বড় একটা শোরুম, বার্গার কিং। ইন্ডিয়ার একটা বিখ্যাত দোকান সিলেদার্স, জুতার দোকান, অনেক বড় একটা জুতার দোকান, যারা ইন্ডিয়ার মানুষ অনেক প্রিয়, আপনারা চাইলে এখানে খেতে পারবেন। সিলেদার্স, সুমঙ্গল, যারা বাংলাদেশ থেকে আসবেন এইটার পাশে ব্যাংক অফ ইন্ডিয়ার বুথ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাংক অফ ইন্ডিয়ার বুথ আছে এইটার পাশেই। আপনারা যারা কার্ডে করে টাকা তুলতে, টাকা নিয়ে আসবেন এইখান থেকে টাকা তুলতে পারবেন। Thank you.
Mixed fruits, I'm like a checked up on just a punja shop because I shall pull up for like just like full aladalada with you. But the plate of punja star. New market area, the upper get the canoe just a little. MR video, the Palalagi Abner, a channel follower, and when a long YouTube channel deck was subscribed with the label of MR shop travel video, the upper I can take a text about it. আর এইখান থেকে যারা বাংলাদেশ থেকে আসবেন এইখান থেকে আপনারা এইটার পাশে হলো মির্জাগা লিপ স্ট্রিট মাইক্রো স্ট্রিট এই দুইটা আছে এখানে প্রচুর হোটেল পাবেন চাইলে আপনারা একটু থাকতে পারবেন এখানে অনেক কম দামের হোটেলও আছে তো ভালো থাকেন সবাই ধন্যবাদ এইভাবে সাথে থাকেন আমার আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকেন